সৌদি আরব ভ্রমণে গিয়ে লিওনেল মেসিকে 2 সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা ও জরিমানার ঘোষণা দেয় তার বর্তমান ক্লাব পিএসজি। মৌসুমের মাঝপথে সৌদি আরবে ভ্রমণের অনুমোদন ছিল না মেসির। অনুমোদনহীন এই সফরকে মারাত্মক ভুল হিসেবে দেখছে ফরাসি এই ক্লাবটি। 2 সপ্তাহের নিষেধাজ্ঞার ফলে লিগ ওয়ানের 2 ম্যাচ খেলতে পারবে না লিওনেল মেসি। 7 বারের ব্যালন্ডিয়ার জয়ী এই প্লেয়ার কাজ করছেন সৌদি আরবের পর্যটক বিষয়ক সুবিচারক হিসাবে। বর্তমান সময়ে সৌদি আরবে এই সফরটি ছিল তার প্রচারণার কিছু অংশ। এদিকে রীতিমতো ফুটবল পাড়ায় তো হইচই উঠে গেছে। জুনে ফ্রি এজেন্ট হওয়ার পর মেসিকে দেখা যাবে বার্সেলোনার ক্লাবে। আবার সৌদি ক্লাব আল হেলালের নামও শোনা যাচ্ছে। মেসি বর্তমানে সময় কাটাচ্ছেন সৌদি আরবের একটি খেজুর বাগানে তার সপরিবারকে নিয়ে। এ সকল তথ্য নিশ্চিত করেছেন তার বর্তমান ক্লাব পিএসজি। বন্ধুরা, সর্বশেষ আপনাদের বলতে চাই, আপনারা যদি আমার নিউজ এক্সট্রাভিটি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের নিউজ এক্সট্রাভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিন। আমি মোহাম্মদ সোহানুর রহমান, নিউজ এক্সট্রাভিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।